সুপর সাইক্লোন অম্পন কু 15 দিন বিতি নথিবা বেলে এবে আরব সাগরে এক লঘুচাপ সৃষ্টি হেউচি এর প্রভাবে কর্ণাটক গোয়া দক্ষিণ মহারাষ্ট্র ও কোঙ্কন অঞ্চলে প্রবল বর্ষা হেব বলে ভারতীয় পানিপাগ বিভাগ পক্ষরু সূচনা দিয়া যাইছি তবে রবিবারে আরব সাগরে সৃষ্টি লঘুচাপ উত্তর কেরল ও কর্ণাটক উপকূলরে কিছু দূরে সৃষ্টি হয়েছি এহা আরব সাগরে দক্ষিণ পূর্ব ও পূর্ব মধ্য অঞ্চলে কেন্দ্রীভূত হয়েছি তবে আসন্তা 24 ঘন্টা মধ্যে এহা অবপাতর রূপ ধারণ করিপারে বলে সম্ভাবনা রয়েছে তবে মঙ্গলবার সুদ্ধা এহা বাত্যারে পরিণত হেব বলে ভারতীয় পানিপাগ বিভাগ মধ্যে সূচনা দিয়েছে তবে জুন 2 তারিখ বেলকু এই সামুদ্রিক ঝড় উত্তর পূর্ব দিগরে সমুদ্র মধ্যে গতি করিবা পরে পুনি দিগ পরিবর্তন করি জুন 3 বেলকু ভারত পশ্চিম উপকূল আড়কু আসিপারে তবে এহা উত্তর মহারাষ্ট্র কিংবা গুজরাট উপকূলরে ল্যান্ডফল করিবার সম্ভাবনা রয়েছে বলে ভারতীয় পানিপাগ বিভাগ পক্ষরু সূচনা দিয়া যাইছে জুন 3 তারিখ বেলকু বাত্যা প্রভাবে ভারতর পশ্চিম উপকূলরে প্রবল বর্ষা হেবার সম্ভাবনা রয়েছে এহা সহ কর্ণাটক গোয়া দক্ষিণ মহারাষ্ট্র ও কোঙ্কন অঞ্চলে জুন 3 তারিখ বেলকু প্রবলরু অতি প্রবল বর্ষা হেব বলে পানিপাগ বিভাগ পক্ষরু সূচনা দিয়া যাইছে তবে গত 3 দিন মধ্যে আরব সাগরে এই লঘুচাপ সৃষ্টি হয়েছে ও এহা ওমান উপকূলরে স্থির রয়েছে